বিপর্যয় হয়ে থাকে প্রাকৃতিক বিপর্যয়ে, যারা সাফার করেছেন তারা এর মধ্যে পেয়েছেন কি পাননি এটা আপনারা মিলিয়ে নেবেন। ত্রিপল দেওয়া হয়, ধুতি দেওয়া হয়, শাড়ি দেওয়া হয়, লুঙ্গি দেওয়া হয়, শিশুদের ছেলে মেয়েদের পোশাক বিলি করা হয়, কুর্তি লেগিংস দেওয়া হয়, পায়জামা দেওয়া হয়, চাদর দেওয়া হয়, বিছানার চাদরও দেওয়া হয়, গায়ে দেওয়ার চাদর যেমন হয় বিছানার চাদরও দেওয়া হয়, বেডশিট যাকে বলে বিছানার চাদর, উলের কম্বলও দেওয়া হয়, ডিএম কিট দেওয়া হয়, আর স্পেশাল জিআর চালও দেওয়া হয়। এইগুলো হচ্ছে ত্রাণের মাল দেওয়া হয় বিপর্যয় মোকাবেলা দপ্তরের মাধ্যমে। সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত যারা যে সমস্ত বাড়ি হয়েছে, পাকা বাড়ি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হলে ডিজাস্টার ম্যানেজমেন্টের যে ডিপার্টমেন্ট অর্থাৎ মিনিস্ট্রি থেকে 70,000 টাকা দেওয়া হয়, 75,000 টাকা দেওয়া হয় পাহাড়ি এলাকার জন্য। সমতল এলাকায় যারা আমরা বসবাস করি, পাকা বাড়ি হলে সম্পূর্ণভাবে পাকা বাড়ি যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে 70,000 টাকা ক্ষতিপূরণ সরকার থেকে দেবে, এবং যদি পাহাড়ি এলাকায় হয় 75,000 টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়। খোঁজ নিলে হয়তো দেখা যাবে এই 650 জন যে সরকারিভাবে তারা ক্ষতিপূরণ পেয়েছেন, এই 650 জনের মধ্যে পরিবারের মধ্যে কতটা অরিজিনাল আছে কতটা ফেক আছে খোঁজ দিলে হয়তো অনেকটা জানা যাবে। কারণ অনেকে না জানার জন্য তাদের হয়তো নাম অন্যভাবে পুট করে দিয়ে সে টাকাটা অনেকে তুলে হয়তো খেয়েও নিয়েছে। প্রাকৃতিক বিপর্যয়ের কারণে কোনো মানুষ মারা গেলে তার পরিবার 1,02,00,000 টাকা ক্ষতিপূরণ পায়। প্রাকৃতিক দুর্যোগে মারা গেলে ক্ষতিপূরণটা কিভাবে পাবেন একটা প্রশ্ন থেকে যায়। পঞ্চায়েতের প্রধান বা পৌর প্রধান, পৌরসভার প্রধান আবেদনপত্রটি যেটা হবে তার সুপারিশ করে পুলিশ রিপোর্ট, ডেথ সার্টিফিকেট, পোস্টমর্টম রিপোর্ট সহ বিডিও বা এসডিওর কাছে জমা দেবেন। ক্ষতিপূরণ কিভাবে পাবেন একটা অ্যাপ্লিকেশন হবে যেটা পঞ্চায়েতের প্রধান বা পৌর প্রধান এটা রেকমেন্ডেশন করবেন, পুলিশের রিপোর্ট থাকবে তাতে, তাতে ডেথ সার্টিফিকেট থাকবে, তাতে পোস্টমর্টম সার্টিফিকেট থাকবে, পোস্টমর্টমের রিপোর্ট থাকবে, সেটা এসডিও বা বিডিওতে জমা করবে। এরপরে বিডিও এবং এসডিও এই সমস্ত নথিগুলোকে নিয়ে পরীক্ষা করবে, পরীক্ষা করে রিপোর্ট দেবেন, রিপোর্টগুলোকে নিয়ে পরীক্ষা করবেন, তারপরে এই রিপোর্টটা জমা দেবেন জেলা ডিস্ট্রিক্টের ডিএম বা জেলা শাসক বা জেলা কর্তৃপক্ষ বা মিউনিসিপ্যাল কর্পোরেশনের কমিশনারকে, যারা এই সমস্তটা খতিয়ে দেখে এটা দপ্তরে পাঠানোর পরে দপ্তরের মাধ্যমে তার পরিবার 1,02,00,000 টাকা ক্ষতিপূরণ পাবে। পশ্চিমবাংলা বিধানসভায় মন্ত্রী জাভেদ খান উত্তর দিয়েছেন প্রশ্নে, তার ডেটাটা আমি তুলে ধরতে চাইছি সাধারণ মানুষের কাছে। প্রথমেই বলি, বন্যা খরা সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের যে সমস্ত ত্রাণ সামগ্রী বন্টন করা হয় তার লিস্টটা একটা বলে রাখি। আগে লিস্টটা শুনুন, আর তারপর আপনার এলাকায় যদি এই ধরনের কোনো ঘটে থাকে অর্থাৎ আপনার বিপর্যয় হয়ে থাকে প্রাকৃতিক বিপর্যয়ে, যারা সাফার করেছেন তারা এর মধ্যে পেয়েছেন কি পাননি এটা আপনারা মিলিয়ে নেবেন। ত্রিপল দেওয়া হয়, ধুতি দেওয়া হয়, শাড়ি দেওয়া হয়, লুঙ্গি দেওয়া হয়, শিশুদের ছেলে মেয়েদের পোশাক বিলি করা হয়, কুর্তি লেগিংস দেওয়া হয়, পায়জামা দেওয়া হয়, চাদর দেওয়া হয়, বিছানার চাদরও দেওয়া হয়, গায়ে দেওয়ার চাদর যেমন হয় বিছানার চাদরও দেওয়া হয়, বেডশিট যাকে বলে বিছানার চাদর, উলের কম্বলও দেওয়া হয়, ডিএম কিট দেওয়া হয়, আর স্পেশাল জিআর চালও দেওয়া হয়। এইগুলো হচ্ছে ত্রাণের মাল দেওয়া হয় বিপর্যয় মোকাবেলা দপ্তরের মাধ্যমে, যারা প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হয়ে পড়ে। আপনারা জনসাধারণ বলুন, বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে অতিবৃষ্টির কারণে,
অনাবৃষ্টির কারণে যে প্রাকৃতিক দুর্যোগগুলো সম্মুখীন আমাদেরকে হতে হয়, কোনো জায়গায় বন্যা হয়ে যায় তো, বা কোনো জায়গায় খরা হয়ে যায়, এই ধরনের সম্মুখীন যখন হয় আমরা, এইগুলো পেতে পারি আমরা। কিন্তু আমরা দেখেছি এইগুলো হয়তো সেই অর্থে গিয়ে পৌঁছায় না, যাচ্ছে কোথায়। এই যখন যাচ্ছে কোথায় আমরা প্রশ্ন করি, তখনই আমাদেরকে মিথ্যা কেস, মিথ্যা মামলা, ভয়, হুমকি, চুমকি বিজেপি দালালগুলো দেখে দেয়। কিন্তু আমরা প্রশ্ন করব, এই যে ত্রিপল, চাল, ডিএম কিট, কম্বল, বিছানার চাদর, গায়ে দেওয়া চাদর, পাজামা, লুঙ্গি, শাড়ি, ধুতি, যে সমস্ত গুলি দেওয়া হয়, টোটালটাই সাধারণ মানুষের ট্যাক্সের টাকা থেকে দেওয়া হয়, সেই টাকা লুটপাট হচ্ছে কেন? তো যখনই প্রশ্ন তুলছে আমাদেরকে দেখে দিচ্ছে, কিন্তু সাধারণ মানুষকে জানাতে হবে তার অধিকারটা কি, সেই জন্যই আজকে লাইভে আসা। তা নিশ্চিতভাবে এটা কেউ ভুলে যাবেন না, লিস্টটা যেটা দিলাম। আর একটা যেটা তথ্য দেব, শুনলে হাইরান হয়ে যাবেন, শুনলে অবাক হয়ে যাবেন, প্রাকৃতিক দুর্যোগের গৃহহীনদের গৃহ নির্মাণ প্রকল্পে পরিবারে কিছু সরকারি অনুদান কত? আবারও রিপিট করছি, প্রাকৃতিক দুর্যোগে গৃহহীনদের গৃহ নির্মাণ প্রকল্পে পরিবার পিছু অনুদান কত বা কত টাকা? এটা ভালো করে শুনুন। সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত যারা, যে সমস্ত বাড়ি হয়েছে পাকা বাড়ি, সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হলে ডিজাস্টার ম্যানেজমেন্টের যে ডিপার্টমেন্ট অর্থাৎ মিনিস্ট্রি থেকে 70,000 টাকা দেওয়া হয়, 75,000 টাকা দেওয়া হয় পাহাড়ি এলাকার জন্য। সমতল এলাকায় যারা আমরা বসবাস করি, পাকা বাড়ি হলে, সম্পূর্ণভাবে পাকা বাড়ি যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে 70,000 টাকা ক্ষতিপূরণ সরকার থেকে দেবে, এবং যদি পাহাড়ি এলাকায় হয় 75,000 টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়। আপনারাই বলুন, আজকে শামশেরগঞ্জের গঙ্গা ভাঙনে যাদের বাড়ি তলিয়ে যাচ্ছে তারা কি পাচ্ছে? যদিও শামশেরগঞ্জে যে তলিয়ে যাচ্ছে বাড়ি, সরকারের ব্যর্থতার দায় নিতে হবে। ওখানে বিজ্ঞানসম্মতভাবে যদি কংক্রিটের বাঁধ নির্মাণ করে, তাহলে শামশেরগঞ্জ বা শামশেরগঞ্জবাসী থেকে শুরু করে নদিয়া, মালদার, মানিকচক, এই ফারাক্কায় লাগোয়াতে বা গঙ্গার পাড়ে যে সমস্ত গঙ্গার পাড় ভেঙে যাচ্ছে, যদি বৈজ্ঞানিক সম্মতভাবে, বিজ্ঞানসম্মতভাবে বৈজ্ঞানিকদের দ্বারা যদি বাঁধ নির্মাণ করা হয়, তাহলে এটা ভেঙে যায় না। কিন্তু দুঃখের বিষয়, প্রতি বছর ঘটা করে বাড়ির অবস্থা দিয়ে ঠিক আর থুতু দিয়ে আটা ছানার মতো করে বাঁধ নির্মাণ করা হচ্ছে, ফলে প্রতি বছর বিঘে বিঘে জমি নদী গর্ভে তলিয়ে যাচ্ছে, এবং যারা ওখানে বসবাস করত তাদের বাড়ি হদ্দর গঙ্গা গর্ভে তলিয়ে যাচ্ছে। আর কাঁচা বাড়ির ক্ষেত্রে 20,000 টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেয়, কিন্তু আপনারাই বলুন কতজন আজ পর্যন্ত ক্ষতিপূরণ পেয়েছে বা কতজনকে ক্ষতিপূরণ দিয়েছে? টাকাগুলো যাচ্ছে কোথায়, কারা নিচ্ছে, প্রশ্ন থেকে যাচ্ছে। জনগণই প্রশ্ন করুন, জনগণই জানতে চান শাসকের কাছে, তাহলে শাসক নিশ্চিত হতে উত্তর দেবেন। আংশিকভাবে যদি ক্ষতিগ্রস্ত হয়, সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত, ক্ষতিপূরণের কথা বলেছি, বাড়ি ক্ষতিগ্রস্ত হলে ক্ষতিপূরণের কথা বললাম, আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হলে পাকা বা কাঁচা বাড়ির ক্ষেত্রে এখানে একটাই নিয়ম আছে, পাকা বা কাঁচা কোনো ব্যাপার নয়, সেখানে 5,000 টাকা ক্ষতিপূরণ দেয়। কিন্তু এই 5,000 টাকাও পায় না, অন্যজন হয়তো মেরে দেয় এই ক্ষতিপূরণের টাকা। আর যদি কুড়ে ঘর হয়, আংশিকভাবে যদি ক্ষতিগ্রস্ত হয় কুড়ে ঘরের ক্ষেত্রে 3,000 টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়া হয়। এটা আমার কথা বলছি না, পশ্চিমবঙ্গ বিধানসভাতে ডিজাস্টার ম্যানেজমেন্টের মাননীয় মন্ত্রী মহাশয় জনাব জাভেদ খান মহাশয় এই তথ্যটা পরিবেশন করেছেন। আর আমরা সকলেই জানি এই তথ্যের কোনো, যে তথ্য বিধানসভার মধ্যে দেয় 100% সত্য তথ্য, এবং সেখানে কোনো অসত্য জিনিস থাকে না, সরি, হ্যাঁ অসত্য জিনিস ওখানে থাকে না, সম্পূর্ণটাই সত্য থাকে।
সেই তথ্যর বেসিসে আপনার স্যার কথা বলছি। এরপরেও এই ক্ষতিপূরণের পরেও পরিস্থিতি অনুযায়ী ওয়েস্ট বেঙ্গল স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি এই সমস্ত ক্ষতিপূরণের পরেও ওয়েস্ট বেঙ্গল স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি যা WBSDMA অনুদানের প্রয়োজনীয়তা নিয়েও সিদ্ধান্ত নেয়, তার মানে আরো বেশি অনুদান পেতে পারে, কিন্তু দুঃখের বিষয় আমরা সেই অনুদান জনসাধারণের কাছে আমরা পৌঁছাতে দেখতেও পাচ্ছি না, সেই অর্থে হয়তো পৌঁছাচ্ছেও না, মাঝপথে ঘুরপথে অন্য কোথাও চলে যাচ্ছে, সেই যাওয়ার রাস্তাটা বন্ধ করার জন্য আমাদেরকে ভাবতে হবে। এটা তো বাড়ির ক্ষতিপূরণের কথা বললাম, এই প্রাকৃতিক বিপর্যয় কোন মানুষ যদি মারা যায় তার ক্ষেত্রে কি আছে? 2021-22 অর্থবর্ষে প্রাকৃতিক বিপর্যয়ে 650 জন এই প্রকল্পের আওতায় সুবিধা পেয়েছেন, কিন্তু খোঁজ নিলে দেখা যাবে শুধুমাত্র 650 জন নয়, একাধিক মানুষ মারা গিয়েছেন, অনেকে জানেন না অ্যাপ্লিকেশন কিভাবে করতে হবে, আমি অ্যাপ্লিকেশনের কথাও বলবো, কেউ কারো পরিবারে কেউ মারা গেলে কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে সেই বিষয়ে অনেকে জানেন না, বা খোঁজ নিলে হয়তো দেখা যাবে এই 650 জন যে সরকারিভাবে তারা ক্ষতিপূরণ পেয়েছেন, এই 650 জনের মধ্যে পরিবারের মধ্যে কতটা অরিজিনাল আছে কতটা ফেক আছে খোঁজ দিলে হয়তো অনেকটা জানা যাবে, কারণ অনেকে না জানার জন্য তাদের হয়তো নাম অন্যভাবে পুট করে দিয়ে সে টাকাটা অনেকে তুলে হয়তো খেয়েও নিয়েছে, খোঁজ দিলে হয়তো এটা বেরিয়ে আসতে পারে। যাক, সেই বিতর্কে যাচ্ছি না। প্রাকৃতিক বিপর্যয়ের কারণে কোনো মানুষ মারা গেলে তার পরিবার এককালীন 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ পায়। এটা হয়তো অনেকের কাছে নতুন লাগতে পারে বা অনেকে জানেন, তবে যারা জানেন তাদেরকে রিমাইন্ডার দিচ্ছি, যাদের কাছে নতুন লাগছে তাদেরকে বলবো এই ধরনের তথ্য, নতুন নতুন তথ্য পেতে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কর্মী সমর্থকদের সাথে যোগাযোগ রাখুন, তাদের যারা দায়িত্বশীল নেতা আছে তাদের সাথে একটু যোগাযোগ করুন। আমরা সমাজ বদলাতে রাজনীতিতে এসেছি, ক্ষমতা দখল করতে নয়, মানুষকে তার অধিকার সম্পর্কে সচেতন করতে, কি পাওয়ার দরকার, কি পাচ্ছে, আগামী দিনে কি পেতে পারে সেই বিষয়ে অ্যাওয়ার করার জন্যই আমরা রাজনীতির মাঠে ময়দানে এসেছি। প্রাকৃতিক দুর্যোগে মারা গেলে ক্ষতিপূরণটা কিভাবে পাবেন একটা প্রশ্ন থেকে যায়। পঞ্চায়েতের প্রধান বা পৌর প্রধান, পৌরসভার প্রধান আবেদনপত্রটি যেটা হবে তার সুপারিশ করে পুলিশ রিপোর্ট, ডেথ সার্টিফিকেট, পোস্টমর্টম রিপোর্ট সহ বিডিও বা এসডিওর কাছে জমা দেবেন। ক্ষতিপূরণ কিভাবে পাবেন, একটা অ্যাপ্লিকেশন হবে যেটা পঞ্চায়েতের প্রধান বা পৌর প্রধান এটা রেকমেন্ডেশন করবেন, পুলিশের রিপোর্ট থাকবে তাতে, তাতে ডেথ সার্টিফিকেট থাকবে, তাতে পোস্টমর্টম সার্টিফিকেট থাকবে, পোস্টমর্টমের রিপোর্ট থাকবে, সেটা এসডিও বা বিডিওতে জমা করবে, এরপরে বিডিও এবং এসডিও এই সমস্ত নথিগুলোকে নিয়ে পরীক্ষা করবে, পরীক্ষা করে রিপোর্ট দেবেন। বিডিও বা এসডিও এই সব নথিগুলোকে নিয়ে পরীক্ষা করবেন, রিপোর্টগুলোকে নিয়ে পরীক্ষা করবেন, তারপরে এই রিপোর্টটা জমা দেবেন জেলা ডিস্ট্রিক্টের ডিএম বা জেলা শাসক বা জেলা কর্তৃপক্ষ বা মিউনিসিপ্যাল কর্পোরেশনের কমিশনারকে, যারা এই সমস্তটা খতিয়ে দেখে এটা দপ্তরে পাঠানোর পরে দপ্তরের মাধ্যমে তার পরিবার এককালীন 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ পাবে। তাই যারা ভিডিওটা শুনছেন তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা আপনাদের এলাকায় কোনো সময় যদি এই ধরনের কোনো দুর্ঘটনা ঘটে, অঘটন ঘটে, প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হতে হয়, তাহলে কি ক্ষতিপূরণ পাওয়া যায়, কি ত্রাণ সামগ্রী পাওয়া যায়
কিভাবে পাওয়া যাবে, টোটাল বিষয়টা আপনাদের নজরে থাকলো, আপনাদের মেমোরিতে থাকলো, এইভাবে আপনারা কালেক্ট করবেন।